ঈদের খুশি বলে কথা, তাই যেন কেনাকাটার তালিকাটা শেষই হতে চাচ্ছে না। বাদ পড়ে যাওয়া প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেই সকাল হতেই বাজারে ভিড় জমিয়েছেন ক্রেতারা। মানুষের গাদাগাদি ও ভিড় না থাকায় স্বস্তির সাথে বেছে বেছে নিজেদের পছন্দের জিনিসগুলো কিনছেন অনেকেই। জামাকাপড়ের দোকানগুলোতে ভিড় কিছুটা কম, তবে ক্রেতা বেড়েছে জুয়েলারি এবং প্রসাধনীর দোকানগুলোতে। পোশাকের সাথে মিলিয়ে নতুন ডিজাইনের বাহারি পণ্যের প্রতি বেশি ঝোঁক এবারের ক্রেতাদের। কসমেটিক, তারপর দুলচুল কিনতে আসছে। কাশ্মীরের এই প্রোডাক্টগুলো এখন ভালোই চলতো, এখন অনেক প্রোডাক্টই শেষ। ম্যাচিং করে কানের দুল, চুড়ি, তারপর জুতা দেখব। বেচাকেনাও ভালো বলছেন বিক্রেতারা, রাতভর বেচাকেনা চলবে বলে জানান তারা। বাচ্চাদের জন্য কেনা হয়েছে, আমাদের কিছু বাকি আছে, এজন্য আবার আজকে আসলাম কিছু কেনাকাটার জন্য। মোটামুটি আল্লাহর রহমতে ভালো হয়েছে। বাইতুল মোকাররমের আতর টুপির দোকানেও বেচাকেনা জমেছে সকাল থেকেই। ঈদের দিন নতুন টুপির সুগন্ধি যেন ঈদের খুশিকে বাড়িয়ে তোলে বহুগুণ। কালো পাঞ্জাবির সাথে ম্যাচিং করে কালো টুপি কেনা হলো। ঈদের দিন নামাজ পড়ব, সেমাই খাব। এক ডজন এক নাতির জন্য। বাংলাদেশের কিছু নতুন নতুন ঈদের জন্য আইটেম করা হয়েছে এবং কিছু পাকিস্তান থেকে আসে, কিছু ইন্ডিয়া থেকে কিছু আসে। এদিকে শেষ মুহূর্তের কেনাকাটায় বিপণী বিতানগুলোর চেয়ে ফুটপাতে ভিড় বেড়েছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।